2026 বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। আগামীকাল অর্থাৎ 12 অক্টোবর সন্ধ্যা 5টায় মালদ্বীপের বিপক্ষে মালদ্বীপের ঘরের মাঠে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। বাংলাদেশ কিন্তু তাদের সর্বশক্তি দল নিয়ে অর্থাৎ আনিসুর রহমান, জিকো, তপু বর্মন, মোরসালিন সহ আরও গুরুত্বপূর্ণ দুজন ফুটবলার অর্থাৎ পাঁচজন ফুটবলার ব্যতীত কিন্তু মালদ্বীপের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। তো এই ম্যাচের সকল আদ্যপাত্য নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই হয়তো বা ভিডিওটি একটু বড় হতে পারে, তবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে এই ম্যাচের লাইভ স্ট্রিম সম্পর্কে বলে নেই, এই ম্যাচটি সম্ভবত কারণ এখনও শিওর কোনো তথ্য আসেনি, আসলে আমি কমিউনিটিতে জানিয়ে দেবো, সম্ভবত টি স্পোর্টস ইউটিউব এবং টি স্পোর্টস অ্যাপ এবং টিভিতে আপনারা দেখতে পাবেন চ্যানেল 24-এ। বাংলাদেশ এবং মালদ্বীপ এ পর্যন্ত মোট 16 বার মুখোমুখি হয়েছে এবং 16 বারের মধ্যে কিন্তু 7 বার বাংলাদেশ জয়লাভ করেছে এবং 6 বার হেরে গেছে এবং 3 বার ড্র হয়েছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু হেড টু হেড সমীকরণে এক ধাপ এগিয়ে আছে, কিন্তু বাংলাদেশ মালদ্বীপের ঘরের মাঠে মালদ্বীপকে হারাতে পারেনি 22 বছরেরও বেশি সময় যাবৎ। অর্থাৎ একটা হিউজ টাইম কিন্তু আমরা মালদ্বীপের ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে আমরা যে সর্বশেষ তাদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ম্যাচটি খেলেছিলাম ন্যাশনাল ফুটবল টিমে, ওই ম্যাচেও কিন্তু আমরা 2-0 করে হেরে গেছিলাম। তাছাড়াও সম্প্রতি বসুন্ধরা কিংসও কিন্তু মালদ্বীপের মাঝে স্পোর্টসিংয়ের সাথেও কিন্তু হেরে গেছে। তো সব কিছু মিলে বলাই যায় যে মালদ্বীপের ঘরের মাঠে মালদ্বীপকে হারানো কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। তার মধ্যে আমাদের টপ 3 জন ফুটবলার যাদের বিহীন জাতীয় দল ভাবাই যায় না তারাও কিন্তু নেই। তো এই 3 জন ফুটবলার বিহীন বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা নিয়েই একটু দেখার চেষ্টা করি। ফুটবলের সব থেকে গুরুত্বপূর্ণ পজিশন কিন্তু হলো গোলকিপিং, এবং এই গোলকিপিংয়ের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে এগিয়ে আছে আনিসুর রহমান জিকো। আনিসুর রহমান জিকো বিশ্বমানের গোলকিপার, সে যে সেভগুলো দেয় এগুলো কিন্তু দেখার মতো দৃষ্টিনন্দন সেভগুলোই হয়। আমরা সাপেও দেখেছি সাউথ এশিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিল। তো বলাই যায় যে জিকো যে নেই এই জায়গায় আমরা ধুকবো, অনেকটাই ধুকবো। তবে মিতুল মারমা, সে কিন্তু এশিয়ান গেমসে ভারত এবং চীনের বিপক্ষে যে স্টেপগুলো দিয়েছে, অতি মানবীয় স্টেপগুলো দিয়েছে, বিশেষ করে চীনের বিপক্ষে যে আমরা ড্র করেছি, অন্যতম কারিগর ছিল এই মিতুল মারমাই। তাই আমরা বলতে পারি যে মিতুল মারমা কিন্তু আনিসুর রহমান জিকোর জায়গায় কিছুটা হলেও ফিল আপ করতে পারবে, এবং মিতুল মারমা বেশ ভালো গোলকিপার, সেটা এখন তাকে জাতীয় দলেও প্রমাণ করতে হবে। এবার যদি আমরা ডিফেন্ডিংয়ে আসি, তাহলে ডিফেন্ডিংয়ে কিন্তু আমাদের আছে তারিক কাজী। তারিক কাজী বাংলাদেশের অন্যতম ভরসাপতি, সে এই জায়গায় থাকবেই। তারেক কাজী ব্যতীত আরেকজন হচ্ছে সেন্টার ব্যাক আছে, অর্থাৎ তপু বর্মন, সে কিন্তু নেই। তো এই জায়গায় কিন্তু একটা বিশাল খোলাটা সৃষ্টি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে যে এইখানে কে থাকবে, দ্বিতীয় সেন্টার ব্যাক কে থাকবে। তো এইখানে অবশ্যই দ্বিতীয় সেন্টার ব্যাক হিসেবে থাকবে বিশ্বনাথ ঘোষ, যেহেতু তপু বর্মন নেই। বিশ্বনাথ ঘোষ আমরা জানি সে একজন রাইট ব্যাক, কিন্তু দলের প্রয়োজনে সে কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারে। আমার মনে হয় এখানে কোচ তাকে সেন্টার ব্যাকে খেলাবে, এবং সেক্ষেত্রে রাইট ব্যাকে খেলাবে এখানে সাদুদ্দিনকে, এবং লেফট ব্যাকে এখানে খেলাবে অবশ্যই ইসাফ ফয়সালকে। ইসাফ ফয়সাল এক প্রকার নিশ্চিত। তো এবার যদি আসি আমরা ডিফেন্সিভ মিডে, তাহলে ডিফেন্সিভ মিডে অবশ্যই এখানে থাকবে হৃদয়, সে দুর্দান্ত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, আবাহনীতে দারুণ পারফরমেন্স করেছে, জাতীয় দলেও অসাধারণ পারফরমেন্স করেছে। তো এখানে অবশ্যই ডিফেন্সিভ মিডে থাকবে হৃদয়, হোল্ডিং মিডে খেলবে এখানে অবশ্যই সুহেল রানা। এখানে জামাল ভুঁইয়া আছে, জামাল ভুঁইয়াকে কোচ খেলায় অ্যাটাকিং মিডে। আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এই জায়গায় জামাল ভুঁইয়াকে হোল্ডিং মিডে খেলানো হোক, অর্থাৎ সুহেল রানা এবং জামাল ভুঁইয়া দুজনে মিডে খেলবে, দুজনে মিড থেকে খেলাটাকে জেনারেট করে দেবে, এবং মিডটাকে যে দখল করে রাখার জায়গা এই দুজন কিন্তু দারুণ পারবে আমার মনে হয়। এবং সেটা হচ্ছে অ্যাটাকিং মিডের সব থেকে ভালো চয়েস হবে অবশ্য রবিউল হাসান। রবিউল হাসান বাংলাদেশের অন্যতম সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার বলে আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় দিন শেষে কোচ এখানে জামাল ভাইকে অ্যাটাকিং মিডে খেলাবে, আরেক সোহেল রানাকে হোল্ডিং মিডে, ওইখানে দুই সোহেল রানা দুই পাশে খেলবে। তবে আমার ব্যক্তিগতভাবে এখানে আমি রবিউল হাসানকে এগিয়ে রাখবো। এবার যদি আসি আমরা দুই উইংয়ে, এক উইংয়ে রাকিব কনফার্ম, রাকিবের মতো উইঙ্গার আরেকজন বাংলাদেশে বর্তমানে রিপ্লেস নাই, কিন্তু যেহেতু রাকিবের সাথে মোরসালিন এতদিন খেলতো এবং মোরসালিন এখন আপাতত নিষিদ্ধ আছে, জাতীয় দলে এই ম্যাচ খেলতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু একটু চিন্তার বিষয় আছে, এবং সেক্ষেত্রে কে আরেক উইংয়ে খেলবে সেটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। এখানে যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে হয় তাহলে আমি অবশ্যই এখানে বলবো মতিন মিয়া, কারণ মতিন মিয়ার যে এবিলিটি, তাতে মতিন মিয়া এইখানে থাকলে গোল সে করতে পারবে। বাংলাদেশের পুরো যে দলটা আছে এই দলটাতে সব থেকে ভালো যদি কেউ গোল করতে পারে সে অবশ্যই মতিন মিয়া। তাই আমার মনে হয় যে মতিন মিয়াকে এইখানে খেলানো উচিত, এবং মতিন মিয়াকে খেলালে বাংলাদেশ গোল পাবে এটা আমার মনে হয়। কিন্তু আমার মনে হয় দিন শেষে কোচ এটা নাও করতে পারে, এখানে ফয়সাল আহমেদ ফাহিম আর রাকিবকে দুইংয়ে দুজনেকে খেলে ফেলতে পারে। সেক্ষেত্রে
কেমন করবে বাংলাদেশ সেটা দেখার বিষয়। আর বাংলাদেশ এই মালদ্বীপের বিপক্ষে যদি ম্যাচটি জিততে চায় তাহলে অবশ্যই জিকো মোরসালিন টুকুদের জানে যারা খেলবে তাদের অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে, তাদেরকে বেটার পারফরমেন্স করতে হবে, তাহলে কিন্তু আমরা এই ম্যাচটি জিততে পারবো। এই ম্যাচটি জয় পাওয়া মোটেও সহজ নয় যেহেতু মালদ্বীপের ঘরের মাঠে, আবারও বলতে চাই। আর বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে বড় সড়ো একটা বিপর্যয় আসতে যাচ্ছে, এমনকি আমরা 4 বছরের জন্য নির্বাচনও চলে যেতে পারি যদি এই সামনে যে 2টি ম্যাচ আছে 2টো ম্যাচ যদি আমরা জিততে না পারি। তো আরও অনেক কথা বলার ছিল কিন্তু এত এত কথা বলতে গেলে হয়তো বা ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, তো আরও কথা বাড়ালাম না। হয়তোবা আমরা কালকে বিকাল 4টার দিক দিয়ে লাইভ আসতে পারি ইউটিউব চ্যানেল থেকে কয়েকজন মিলে, তো সবাই লাইভের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশীয় ফুটবলের সাথে থাকবেন। কাট।